দেখুন, যে কারণে বাচ্চার হোমওয়ার্ক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে অনলাইন ডেস্ক। আপনার বাড়িতে যদি স্কুলে যাওয়ার বাচ্চা থাকে, তাহলে তো আপনার সামনে কাজের পাহাড়। প্রতিদিন সকালে বাচ্চাকে স্কুলের জন্য তৈরি করা, দুপুরে খাবার বানিয়ে দেওয়া, খেয়াল করা যেন তাদের সব বই খাতা বাড়িতে পড়ে না থাকে, এইসব যথেষ্ট বাবা মাকে ক্লান্ত করে দেওয়ার জন্যই। এখন তো আবার হোমওয়ার্ক স্কুল জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে, যে কারণে বাড়িতেও বাচ্চাদের অনেক কিছু পড়ার কথা। স্বাভাবিকভাবেই বাড়িতে বাবা মা চেষ্টা করেন বাচ্চাকে হোমওয়ার্ক করতে সাহায্য করতে। কিন্তু আপনাদের কি জানা আছে, এই হোমওয়ার্কের চাপে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে? বাবা মা হিসেবে সন্তানের প্রতিপালন যথেষ্ট কঠিন কাজ, বিশেষ করে যখন বাচ্চা বড় হয়, পড়াশোনা করে, তখন তো বাবা মায়ের দায়িত্ব আরও বেড়ে যায়। বাবা মা হিসেবে আমরা সবাই চাই যেন আমাদের সন্তান ভালো স্কুলে যাক, ভালো শিক্ষা পাক, যাতে তাদের ভবিষ্যৎ সুন্দর হয় ও তাদের জীবনের গুণমান উন্নত হয়। আমরা তাই সব সময় চেষ্টা করি যাতে তারা পড়াশোনায় দারুণ হয়। কিন্তু এই হোমওয়ার্কের প্রভাবে সমগ্র পরিবারের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, কিভাবে চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে। এক, ওজন বাড়া। সাম্প্রতিক কালের এক গবেষণায় দেখা গেছে যে হোমওয়ার্কের চাপে বাবা মা ও বাচ্চা সবারই ওজন বাড়ার কারণ হতে পারে। আজকাল পড়াশোনার চাপ যা বেড়েইছে, তাতে বাচ্চাদের স্কুলের পরেও বাড়িতে এসে হোমওয়ার্ক করতে হয়, ফলে এদের কাছে আর সময় থাকে না যে একটু বাইরে গিয়ে খেলাধুলা করবে। স্বাভাবিকভাবেই এই কারণে ওজন বেড়ে যায়। দুই, অবসাদ। হোমওয়ার্কের কারণে ডিপ্রেশন, মানসিক চাপ থেকে স্ট্রেস, এই সব ধরনের রোগই বাচ্চা ও মা বাবার মধ্যে আসাটা খুব স্বাভাবিক ঘটনা। অনেক সময় বাবা মা বাচ্চার উপর চাপ সৃষ্টি করে হোমওয়ার্ক ঠিকমতো করার জন্য, এতে বাচ্চার মনে চাপ পড়ে, যার থেকে ডিপ্রেশন বা অবসাদ আসে। বাবা মাও এর জন্য মানসিক অবসাদে ভুগতে শুরু করেন, যার ফলে পুরো পরিবার এমন ধরনের মানসিক সমস্যায় পড়ে যায়। তাহলে সবশেষে এক কথাই বলতে হয় যে বেশি চাপ দিয়ে হোমওয়ার্ক করালে পুরো বাড়ির পরিবেশ খারাপ হয় এবং বাবা মা থেকে বাচ্চা সবারই স্বাস্থ্যের ক্ষতি হয়। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।